আসসালামু আলাইকুম বন্ধুরা, বিউটি হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করছি মোচা চিংড়ির কোপ্তা। এর জন্য আমি নিয়ে নিলাম মোচা, সুন্দর করে কেটে ধুয়ে ওটা লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে আছে, আর চিংড়ি মাছ যেটা আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে মাথা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। ওখানে 100 গ্রামের মতো চিংড়ি আছে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, চিনি, লবণ, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আছে পরিমাণ মতো বেসন। এবার আমি মোচা আর চিংড়িটাকে পেস্ট করে নিয়ে আসবো। মোচা আর চিংড়ির পেস্ট কমপ্লিট। এবার আমি মোচার ভিতরে চিংড়ি মাছটা মিশাবো। পুরো চিংড়িটা দিয়ে দিলাম মোচাতে। এবারে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, 3 চামচের মতো পেঁয়াজ কুচি দিলাম, স্বাদ মতো লবণ, একটু কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবেন তেমনি স্বাদ মতো দিয়ে দেবেন, বেসন, আমি 3 চামচ মতো বেসন দিলাম প্রথমে, সামান্য একটু আদা রসুনের পেস্ট, এগুলো আমি একসঙ্গে মেখে নেব। প্রথমে আমি চুলাটাকে ওপেন করলাম, এটা সর্ষের তেলেই খুব ভালো হয়, আপনারা চাইলে সাদা তেলেই করতে পারেন, তবে আমি এটাতে সর্ষের তেলই বেশি প্রেফার করি। বড়াগুলো ভাজার জন্য সামান্য একটু তেল দিলাম। এবার আমি এগুলো হাত দিয়েই মেখে নেব, হাত দিয়েই কাজটা বেশি সুন্দর হয়, আপনারা চাইলে চামচ দিয়েই করতে পারেন, বাট আমার কাছে মনে হলো হাত দিয়ে কাজটা বেশি সুন্দর হবে, তাই আমি হাত দিয়েই মাখছি। এটা একটু ব্যাটারটা নরম নরম হলো, সেই জন্য আমি আরও একটু বেসন অ্যাড করলাম। এটা যার যার যতটা যে নেবেন তার পরিমাপের উপর নির্ভর করবে, যারা রান্না করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে আমি বড়াগুলো একটা একটা করে ভাজা করে নেব। আমি আমার মতো পছন্দ মতো শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতোই শেপ দিয়ে দেবেন, কোপ্তা যেমন বানাই কোপ্তার মতো শেপ দেবেন, আমি একটু কাবাবের মতোই শেপ দিচ্ছি। একটা একটা করে আমি এভাবেই বড়াগুলো শেপ দিয়ে দিয়ে ভাজা করে নেবো লাল লাল করে। আপনারা মোচাটাকে এভাবেই খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। মোচা তো সাধারণত সবাই খেতে চায় না, বাচ্চারা তো একদমই নাই। আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু চিকেনের কিমা দিতে পারেন, সেক্ষেত্রেও খুব সুন্দর আসবে টেস্টটা, বাচ্চারা বুঝতেই পারবে না এটা মোচা না চিকেনের কোপ্তা। হালকা নরম নরম আছে, আর একটু হবে, মোচা কাটা বাছাটা একটু ঝামেলার আছে, কিন্তু মোচা খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, তাই মোচার আমরা বিভিন্ন রকমভাবে মোচা খেয়ে থাকি, বাট আপনারা এইভাবে একটু একবার চেষ্টা করে দেখুন, এটা খুব সুন্দর হয় খেতে। মোচা ভাজা, মোচার চচ্চড়ি আমরা অনেক খেয়েছি, বাট এভাবে মোচাটাকে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে, আর বাচ্চারা তো বুঝতেই পারবে না যে তারা মোচা না চিকেন খাচ্ছে। এভাবে আমি বড়াগুলোকে একটা একটা
করে লাল লাল করে ভাজা করে নেব। আপনারা চাইলে কেউ এটা ডাল ভাতের সঙ্গে এমনি এইরকম ভাবে বড়া ভেজে খেতেও পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগবে, খুবই টেস্টি। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে প্রায়, দেখুন কি সুন্দর লাল লাল রং চলে এসেছে। এভাবেই আমি সবগুলো কোপ্তা একটা একটা করে ভাজা করে নেব। আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা করা কমপ্লিট। এবার আমি মূল রান্নাতেই চলে যাব। তবে বলে রাখি, রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা পারলে সর্ষের তেলেই করবেন, কারণ সর্ষের তেলের টেস্টটা অনেক বেশি সুন্দর আসে। আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, একটু বেশি দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 2-3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, আরও একটু দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা হালকা করে ভাজা করে ভাজা ভাজা করব, হালকা ভাজা ভাজা করব। আমি এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করব। যাতে পেঁয়াজটা একটু নরম হয়, আবার এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম যতক্ষণ না একটা হালকা ভাজা ভাজা আসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি আগেই দিয়ে দিলাম। এটাকে আমি 2 মিনিট ধরে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি দিলাম একটু আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু রান্না করব, 1 মিনিট মতো। এরপর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো একটা একটা করে মেশাবো। আদা রসুনের কাঁচা ভাবটা প্রায় চলে গেছে, এ পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিলাম। একটু জিরে গুঁড়ো দিলাম আর 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এটাতে ঝাল কম কিন্তু কালারটা খুব সুন্দর আসে।
আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবং এই পর্যায়ে দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর চলে এসেছে এবং হালকা হালকা করে তেলও ছাড়তে লেগেছে আর আমার টমেটোটাও সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, সামান্য একটু চিনি দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে একটু স্বাদটা অনেক বেশি সুন্দর হয়। আর আমরা বাঙালিরা একটু টক মিষ্টি ঝাল ঝাল খেতেই পছন্দ করি, সেই জন্য আমি এখানে একটু চিনি অ্যাড করলাম। আমার টমেটোগুলো প্রায় নরম হয়ে এসেছে, এবারে আমি বড়াগুলো দিয়ে দিলাম। সমস্ত বড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম এবং একটু উল্টি পাল্টিয়ে মশলা দেবো যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এই কাজটা আমি 30 সেকেন্ড মতো করলাম। এবারে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এটাকে 5 মিনিটের জন্য রান্না করব। মিডিয়াম টু সিম আছে, আমি এটাকে ছেড়ে দেবো 5 মিনিটের জন্য, 5 মিনিট পরে ফিরে আসছি। এ পর্যায়ে আমি আপনাদের বলছি যে এইভাবে আপনারা মোচা চিংড়ির কোপ্তাটা ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। আর আমি বলছি এটা একটা অথেন্টিক ডিশ, আমরা যেহেতু মোচা খেতে পছন্দ করি না এবং মোচা স্বাস্থ্যের জন্য ভীষণভাবে ভালো আর বাচ্চারা তো একদমই পছন্দ করে না, তাই বাচ্চাদের জন্য এবং যারা বাড়িতে আপনাদের মাছ খেতে পছন্দ করেন এভাবে আপনারা তাদেরকে মাছ খাওয়াতে পারেন, তারা বুঝতেও পারবে না এটা মাছ না চিকেন না মোচা। ফলে সব মিলিয়ে একটা অথেন্টিক ডিশ, আপনারা একবার চেষ্টা করুন। আর আমার রান্নাটা যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, অন্তর থেকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমার পথ চলার পাথেয় হয়ে থাকলো। এভাবে রান্নাটা 5 মিনিট হতে থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন তেল ছাড়তে লেগেছে এবং কালারটা খুব সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি শাহী গরম মশলাটা ইউজ করেছি। আর আমি দিয়ে দেবো 1 চা চামচ ঘি, এটা আমার বাড়িতে বানানো ঘি। অলমোস্ট ডান রান্না। আমি একটু শিমে রাখলাম 1 মিনিটের মতো। কমপ্লিট আমার মোচা চিংড়ির কোপ্তা। প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রান্না, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।